আসসালামুআলাইকুম মিম কনস্ট্রাকশন তিন চার সাইডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করলাম নতুন আজকের আরেকটি। আমাদের এখানে গ্রেড বিম ডালা হচ্ছে রয়েছে পাঁচতলা ফাউন্ডেশনের নিচতলা যে গ্যারেট বিম, গ্যারেট বিমের ঢালাই নিয়ে এবং রড নিয়ে বিস্তারিত আলোচনা দেখতে পারতেছেন। এখানে গ্যারেট বিমের ঢালাই চলতেছে এবং আমি আপনাদেরকে হিসাব সব বলে দেবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আমার চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাটন করে দিন। তো আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাবো। এই যে আমাদের হাসান ভাই, ভিডিওটি এই যে আমাদের হাসান ভাই আছেন, এখানে মূলত হাসান ভাই কি সুন্দর করে ঢালাই করতেছে, মূলত ঢালাই টপ লেভেল করতেছে। মানে কি হাসান ভাই এত সুন্দর হাসি দিতেছেন আপনি, দেখতে পারতেছেন না ভাইয়া? এডি ফাটি করে দেয়া যায় ভাইয়া, আপনাকে খুব ভালো লাগে আমার বলে দাগ দেখাতে পারতেছি না। মানে লাভ রয়েছে এবং বাড়িটি স্কোয়ার হবে 3000 স্কোয়ার ফিটের বাড়ি, মূলত 2 ইউনিটের। এখানে 27টি কলম দিয়ে আমরা এই এই ভিডিওটি গেট বিম বিল্ডিং, ওটা হচ্ছে মালিক, আমাদের মালিক। এই বিল্ডিংয়ের যে ভিডিওটি হবে প্রত্যেকটি ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, তাই না কি থাকলে অবশ্যই আপনারা বুঝে যাবেন। বাড়ি যেতে পারবেন ভুলত্রুটি দেখেই সাবধানতার সাথে টাকা খরচ করে অবশ্যই বাড়ি করার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, যেটা আপনারা হয়তো জানেন না অনেকেই, কেন ভুলগুলো করা হয়, কীভাবে ভুলগুলো শুধরে নেবেন, ভুলগুলো কেন করে আসলে মিস্ত্রিরাও জানে না। হয়তো অনেক সময় জেনেও না জানার ভান করে কাজটি করে ফেলে, কিন্তু কন্ট্রাক্টর তারা হতে পারে স্বাভাবিকভাবে সেটা কোনো বিষয় না। তারপরও আপনার একটু কেয়ার করে থাকা আমি মনে করি সবচেয়ে বেটার, যেহেতু আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি বাড়ি নির্মাণ করেন, সেই নির্মাণ কাজে সেই ক্ষেত্রে আপনার বাড়িটি কিন্তু ঝুঁকিপূর্ণ হতেও পারে। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে আমি আপনাদেরকে যেটা বলার ছিল সেটা অবশ্যই প্লাস 1700 কেজি লট লাগছে শুধু ভিমে, কলম ছাড়া। কলমে ভিডিও আমি আরেকটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন। সেইখানে শর্ট কলমে কত রড লাগছে আমাদের হাসান ভাই বিস্তারিত ওখানে বলা, এই যে আমাদের হাসান ভাই, এবং এখানে শুধু গ্যারেট ভিমে হাসান ভাই কি সুন্দর করে ঢালাই হচ্ছে গ্যারেট ভিম, সেই কে বিমে কতটুকু রট লাগছে সেটা আমি হাসান ভাই এত সুন্দর হাসি দিতেছেন আপনি, এখানে মূলত 1700 কেজি রট লাগছে ভাইয়া, আপনাকে খুব ভালো লাগে আমার, তাই 700 কেজি আছে। তো আমি 700 টোটাল 500 কেজি মানে আমি দুলাল বলতেছি লাগছে আপনাদের মাঝে 3000 স্কোয়ার ফিটের বিল্ডিংটিতে প্রত্যেকটি দেখাচ্ছে গ্যারেট বিমের রয়েছে 6টি এবং পুরো দেখাতে পারতেছি না। এখানে কলম করছে সেখানে কিন্তু মোট 8টি করে রড দেওয়া, মানে যেটা আমরাকে শর্ট পিস বলে থাকি, আবার অনেকে কাট পিসও বলে, তো আমরা কাট পিসেই বলি বা শর্ট পিসও বলি। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি মালিক জায়গায় ঢালাই সম্পূর্ণ হচ্ছে, এই মালিক বসে আছে, এই যে দেখতেছেন মিস্ত্রিরা কাজ করতেছে। তো যারা আমার পেজ ভিডিওতে মূলত সেন্টারিং করলাম নতুন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা কোনো নতুন নতুন ভিডিও পেতে চান এই রিলেটেড, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে আপনারা সাপোর্ট করলে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি আশা করবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ আমার পাশে থাকবেন এবং এখানে হাতে টাকা দিচ্ছি। এই ছিল আজকের বিস্তারিত ভিডিওতে আলোচনা। আমি আপনাদেরকে বলছি এখানে সেন্টারিংও
কিছু প্রয়োজন আছে সেন্টারিং নতুন কিনছে যেটা সেই ক্ষেত্রে একটু কস্ট এখানে বেশি আমার জন্য বড় দাম আছে তো প্রায় 8000 8.5000 টাকার মতো কাট কিনা হইছে আম কাট এগুলো দিয়ে মূলত 12 ইঞ্চি বড় বানানো হইছে দেখতে পারতেছেন বড় বানানো শেষ বড় ভিডিও করতেছি বড় বানায় ভিডিও করতেছি তারপর আমরা ডালাইটি সম্পূর্ণ করছি আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হচ্ছে দেখো